Go on, son. Oh. ক্রিকেট ফুটবল খেলা সহ অনেক ধরনের ধারাভাষ্য তো শুনেছেন কিন্তু বিমানের ধারাভাষ্য কি কখনো শুনেছেন তাও কেবল বিমান নামা বা অবতরণের বিশেষ করে ঝড়ের সময় ইজি সান ইজি কাম অন সান গেট ইট ডাউন নাইস ওহ স্টপ দিস গো অন মাই সান এমন অনেক মজার মজার কথা দিয়ে রীতিমতো ভাইরাল এই বিমান ধারাভাষ্যকার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে একের পর এক বিমান নামছে দুলতে দুলতে হেলে পড়তে পড়তে কখনো তীব্র ঝড় আবার কখনো প্রচণ্ড বাতাসের মাঝে আর বিমানগুলো অবতরণের সেই পরিস্থিতি ক্রিকেট বা ফুটবল খেলার মতোই টান টান উত্তেজনার মধ্য দিয়ে বর্ণনা করছেন একজন ব্যক্তি তার উত্তেজনাকর মন্তব্য অনলাইনে একটি বিশাল দর্শক শ্রেণী তৈরি করেছে একজন ফুটবলার যখন গোল দেন একজন ক্রিকেটার যখন 6-4 কিংবা আউট করেন তখন দর্শকরা যেভাবে আনন্দে চিৎকার করে ওঠে ঠিক সেভাবে একজন পাইলট যখন তীব্র বাতাস বা ঝড়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে তার বিমানটিকে রানওয়েতে অবতরণ করান তখন দর্শকরাও উল্লাসে মেতে ওঠে এই বিমান ধারাভাষ্যকারের চিৎকারের সাথে সাথে এই বিমান ভাষ্যকারের নাম জেরিটিয়ার যার পরিচয় ব্রিটিশ লাইভ কন্টেন্ট ক্রিয়েটর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিমান নামার দৃশ্য সরাসরি ধারণ ও বর্ণনা প্রচার হয় তার প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল বিগ জেড টিভিতে বিমান অবতরণের এমন ধারাভাষ্য দিয়ে জেরি এখন রীতিমতো তারকা তার প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল বিগ জেড টিভির লাইভ স্ট্রিমিং এখন দেখেন লাখো মানুষ কখনো কখনো যা যে কোনো খেলার লাইভের চেয়েও বেশি হয় বিগ জেড টিভি প্রথম আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলে 2022 সালে ইউনিস ঝড়ের সময় হিথ্রো বিমানবন্দরে রানওয়েতে বিমান অবতরণের দৃশ্য সরাসরি দেখিয়ে যা একসাথে দেখেছিল প্রায় 60 লাখ মানুষ জেরি তার ইউটিউব চ্যানেলটি প্রতিষ্ঠা করেছিলেন 2016 সালে জেরি ডিয়ারের জন্ম 1964 সালে তার বাবা ছিলেন একজন পাইলট আর এটি তাকে বিমান ভাষ্যকার হতে উৎসাহ যুগিয়েছে রিফাত জামান বাংলাভিশন নিউজ ডেস্ক